जय हिंद दोस्तों, आप देख रहे हैं आवाज आप तक। आपको बता दें कि ऑल बंगाल गेम्स एंड स्पोर्ट्स कार्निवल की तरफ से एक मैराथन प्रतियोगिता का आयोजन किया गया महानगर कोलकाता के सोनारपुर इलाके में। ये मैराथन रेस 10 किलोमीटर की थी, जिसमें करीब 300 लोगों ने उत्सुकता के साथ भाग लिया। बच्चों की संख्या काफी देखी गई इस मैराथन रेस में। सोनारपुर म्युनिसिपैलिटी के कलम गाजी नेताजी स्पोर्ट्स कॉम्प्लेक्स ग्राउंड में हो रहे इस प्रोग्राम की ये 4 दिन तक है और इसी दौरान बैडमिंटन से लेकर क्रिकेट तक सारे स्पोर्ट्स करवाए जाएंगे। इतना ही नहीं दोस्तों, खासकर महिलाओं के लिए कुकिंग कंपटीशन का भी आयोजन किया गया है। इस मौके पे मिमी चक्रवर्ती, लवली सुभाशीष चक्रवर्ती, काउंसलर नजरुल अली मॉन्डल और एमएलए फिरदौसी बेगम भी वहां मौजूद थी। तो आइए दोस्तों जानते हैं इस वीडियो के माध्यम से पूरी खबर। कमलगाजी नेताजी स्पोर्ट्स कॉम्प्लेक्स ग्राउंडे प्रत्येक बचर हमें ऑल बेंगल गेम्स एंड स्पोर्ट्स कार्निवल करी। तो से ही कार्निवल आज के शुभ उद्बोधन हमें शुरूते ही एक मैराथन रखा हो दौड़ रखा हो 10 किलोमीटर दौड़ से रेखे ही कार्निवल शुरू। आज के बिकाले आनुष्ठानिक भावे एक प्रोग्राम माध्यम शुरू हो चलो एक सप्ताह 22 तारीख थे 29 तारीख 2023 साल 22 तारीख থেকে 29 তারিখ 29 জানুয়ারি পর্যন্ত আমাদের এই কার্নিভাল চলবে। আমাদের তো সবাইকে আমার সাদর আমন্ত্রণ রইল এখানে। মানে একদিকে সুইমিং, এখানে সুইমিং পুল আছে, আমাদের সুইমিং যেমন হয় এদিকে ম্যারাথন হলো, এদিকে ফুটবল ক্রিকেট ভলি বাস্কেট সবই থাকে। তো সেই হিসেবেই আজকে, আর তাছাড়া আরও বেশি আকর্ষণ আছে সন্ধ্যাবেলা করে আমাদের পিঠে পুলি সেটা রাখা আছে, তারপরে কুকিং কম্পিটিশান আছে লাস্ট আমরা 28 তারিখে সেটা একটা রেখেছি, সেটা আমাদের এলাকার মেয়েদের জন্য একটা কুকিং কম্পিটিশান। মানে এরকমই, মানে 8-10 রকমের ইভেন্টের উপরে খেলাধুলা হয় আর প্রচুর মানুষ এখানে আসেন এবং দেখতেও আসেন খেলতেও আসেন সারা বেঙ্গল জুড়েই বিভিন্ন প্রান্ত থেকে। শুধু সোনারপুর বলে যে সোনারপুরের মানুষ শুধু নয়, এটা বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ইনভলভ হয় অংশগ্রহণ করেন আর খেলা দেখেন এবং খেলতেও আসেন। না অবশ্যই, মানে কিছু না হলেও তো আমি সবাইকেই বলবো যে নতুন প্রজন্ম তারা খেলামুখী হোক মাঠমুখী হোক, তার জন্য তো এত বড় একটা প্লেগ্রাউন্ড আমার অঞ্চলের মধ্যে। আমি বিভিন্নভাবে চেষ্টা করছি আমার সোনারপুর উত্তর বিধানসভার অনেকগুলো প্লেগ্রাউন্ড তৈরি করার। তো অলরেডি অনেকগুলো হয়ে, কয়েকটা তো বড় বড় মাপে হয়েছে, ছোট ছোট তো অনেক আছে, বড় মাপের কয়েকটা তৈরি করেছি। তার মধ্যে সবথেকে নজর আছে মানুষের যেটা, এই যে নেতাজি কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্স একদম মেন রোডের ওপরে বলে এটাকে সবাই দেখতে পায় বুঝতে পারে যে একটা এত বড় গ্রাউন্ড। আরও অনেক আছে। তো সব মানুষকে আমরা বলবো যে অন্তত পক্ষে পড়াশোনা থাকুক, তার সাথে খেলাধুলাটা তো থাকুক, আমাদের নতুন প্রজন্ম একটু খেলার মধ্যে আসুক আর খেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করুক। না আমরা আজকে আমাদের অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল এবং সোনারপুর উৎসব তার শুভ সূচনা ম্যারাথনের মাধ্যম দিয়ে শুরু করলাম। 10 কিলোমিটারের এই ম্যারাথন ছিল, প্রায় 300 কাছাকাছি প্রতিযোগী প্রতিযোগিনী আজকে আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিল। মোটামুটি খুব সুন্দর সুষ্ঠুভাবে পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের এই ম্যারাথনটা শেষ করেছি এবং ভালো লেগেছে, খুব ভালো। কতজন পার্টিসিপেট করেছে? কম বেশি প্রায় 300 বেশি মানুষ আজকে এসেছিল এখানে। অনেক বাচ্চা এসেছে এবং আমরা দেখলাম যে সত্যি তাদের আগ্রহ, এই যে 10 কিলোমিটার মুখের কথা নয়, একটা 8 বছরের বাচ্চাও আমরা তাকে বিশেষভাবে পুরস্কার দিলাম এবং সাথে আরও অনেক বাচ্চারা ছিলেন। তো এটাই বলবো যে আগামী দিনে এরাই আমাদের ভবিষ্যৎ, তারা আরও বেশি করে এই খেলাধুলাতে অংশগ্রহণ করুক এবং আমরা আমাদের এই সব বাচ্চাদের মাধ্যম দিয়ে আগামী ভারতের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। এটাও ঠিক, সেই কারণেই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার প্রতি মানুষকে উৎসাহিত করছে, বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে সহযোগিতা করছেন, বহু ক্লাব প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। আমরাও আমাদের সোনারপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগমের সহযোগিতায় আমরাও আমাদের এই এলাকার খেলাধুলার জন্য প্রতি বছর একটা কার্নিভাল করি, সেখানে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল সুইমিং ক্যারাম
বিভিন্ন প্রতিযোগিতা থাকে, চেস, টেবিল টেনিস থাকে। এটাই মাধ্যম দিয়ে আমরা এই অঞ্চলের মানুষগুলোকে, আমাদের জেলার মানুষগুলোকে উৎসাহিত করি। আর আজকের এবারে আমাদের অষ্টম কার্নিভাল, এইট কার্নিভাল, সেটা আমাদের শুরু হবে আজকেই বিকেল 3টার সময় আমরা উদ্বোধন করব। তো আমরা সবাইকে বলবো, আসুন আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি, শরীরচর্চা করি। মোবাইলে যে আসক্তি একটা আছে, ভালো জিনিস নিশ্চয়ই, মোবাইলে অনেক ভালো জিনিস আছে, কিন্তু পাশাপাশি খেলাধুলা যদি অংশগ্রহণ করি তাহলে দেখবেন আমাদের নিজেদেরও অনেক উপকার হবে। হ্যাঁ, তার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এই খেলাধুলা। খেলাধুলা থাকতে পারলে, শরীরচর্চা করতে পারলে, সেটা কিন্তু তাদের সমস্ত ধরনের নেশা আসক্তি থেকে আরেকটা মুক্তি পাবো। দেখলেন তো আমাদের একজন প্রায় কম বেশি কাছাকাছি চলে এসেছেন, আমাদের এই গড়িয়া ডিভিশনাল ম্যানেজার, আমাদের এই ইলেকট্রিক সাপ্লাই অফিসের, তিনিও প্রায় কম বেশি, তার বয়স প্রায় 50-এর উপরে আছে, তিনিও অংশগ্রহণ করলেন। এটাই মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে খেলাধুলা যদি আমরা থাকি তাহলে আমাদের সবার কিন্তু ভালো হবে। দিদি বহু ব্যস্ত মানুষ, আমরা ওনাকে বলেছি, ওনা আমাদের শুভেচ্ছা জানিয়েছে, এটাই এরকম করে সবাইকে আমরা এই তো আজকে দেখলাম তো, শুধু আমাদের বিভিন্ন জায়গা থেকে, তালদি, ক্যানিং, আমাদের এদিক থেকে রাজারহাট, বিভিন্ন জায়গাতে লোক এসছেন, খেলতে এসছেন। ছিল কোভিডের জন্য ছয়াপুর উত্তর এটা করে আমাদের পিতৃসিদ্ধি এবং নজরুলদার উদ্যোগে এই এত সুন্দর একটা অনুষ্ঠান চার দিন ধরে চলবে। তো আমি বলবো সোনারপুরের সব মানুষের জন্য এটা খুব একটা ভালো আনন্দ করার জন্য, যারা খেলাধুলো ভালোবাসে। এবং তার সঙ্গে অ্যাডিশন আছে এখানে এবারে রান্নার প্রতিযোগিতা মহিলাদের জন্য, মহিলাদের উৎসাহিত করার জন্য। তো খুব ভালো উদ্যোগ, ডেফিনেটলি সবাই আসুক, এমএলএ কাপকে আরো সুন্দর করে তুলুক, এরা এত সুন্দর উদ্যোগ নিয়েছে। এবং এইভাবেই আমাদের খেলা মেলা সবকিছু নিয়ে আমাদের মিলন বজায় থাকবে, যারা এগুলোকে নিয়ে কুৎসা করে তাদের সত্যি মুখে চুনকালি লাগবে এই প্রোগ্রামগুলো দেখে, যেখানে আমরা আপনারাও দেখেছেন আজকে শুরুতে এত সুন্দর একটা আয়োজন ছিল, যেখানে সারা ভারতের বিভিন্ন স্টেটের যে সংস্কৃতি তাকে তুলে ধরা হয়েছে। তো এইভাবেই চলতে থাকবে আমাদের খেলা এবং মেলা, আমরা খেলবো, আমরা মেলায় আমাদের মিলন ঘটবে এবং ভারতবর্ষের কালচারকে আমরা এইভাবেই বজায় রাখবো। মানুষকে পরিষেবা দিয়ে আমরা সরকারে আছি, বাচ্চারা খেলতে পারেনি, যারা খেলার সঙ্গে যুক্ত তারা পারেনি, তাদের ঘুরে যাচ্ছে বহিঃপ্রকাশ দেখে যে তারা 2 বছর পরে যেন আরো প্রাণ ফিরে পেয়েছে। সেই জন্য আজকে আরো বেশি উন্মাদনা উদ্দীপনাটা বেশি। প্রিয় শিল্পী যারা অতিথি।